পাবো হয়নে হোলসেল রেটতে পাবো ইয়া হয় হোলসেল রেটত পাবো কাস্টমার লগত একো সিটিং নহব হয় মানুক লাগে ইবা মু হস্তিয়া দরজা লাগে মোর ওয়ারেন্টি গ্যারান্টি না লাগে এটো ইয়াত পাবো আচ্ছা গ্যারান্টি থকাও লাগে এটো পাবো ও বড়িয়া মানে অহমৰ যি কোনো জায়গা কিমান কোয়ান্টিটি আপোনালোকে ডেলিভারি কৰিব যদি আমাৰ ভিডিও চাই পলে কোনবা আহে আৰু যদি পারচেজ করে এটা কিবা ডিসকাউন্ট দিব নেকি ডিসকাউন্ট দিয়া হবো আপোনাক प्रोडक्ट হোলসেলর ইয়াত আসলে নতুনকে খুলিছে আর এপিনেও আসলে দাদা সকলে নমস্কার নমস্কার দাদা দাদা আপনার এখন নতুন ন নতুনকে এখন খুলিছে কি কি বস্তু আছে ইয়াতে ইয়াত কমপ্লিট ডোর সলিউশন কমপ্লিট আর ডোর ফিটিং ডোর অ্যাসেসরিজ কমপ্লিট আপনাদের পাবো হোলসেল রেটত জি ধরনের আপনার ডোরর রিকোয়ারমেন্ট হয় আচ্ছা এই ধরনের আপনি ডোর পাব ডোরর ফিটিং পাব আচ্ছা আমার একচুয়ালি ডোরর তো ম্যানুফ্যাকচারিং আছে ইয়াত আর ডোর ফিটিং এর ম্যানুফ্যাকচারিং আছে রাজকোট আচ্ছা রাজকোট মোর ভাইটি এজন আছে এজনে আচ্ছা এজনে রাজকোট ম্যানুফ্যাকচারিং করে আচ্ছা এও ম্যানুফ্যাকচারিং রাজকোটত আছে গুজরাটর মানে আর হেখিনি তেও ইয়াত আসলে ডিসপ্লে এখন স্টোর ইয়াত আসলে খুলিছে মই গুটেখিনি দেখাম কিন্তু দাদা দাদা সকলক লগত লয়ে আর এপিনে দাদাই আসলে আমাক দেখাবো দাদা কি কি বস্তুর সলিউশন ইয়াত আছে ইয়াত আপনা দরজা গুটে পাই যাব এ টু জেড দরজা পাই যাব পিভিসি মেমব্রেন স্টিল ডোর অ্যালুমিনিয়াম ডোর 2D 3D বহুত ডিজাইনৰ দরজা আছে আমাৰ ওচৰত কমপ্লিট 20টা কোৱালিটি আছে গম পাব এনেকুৱা ধৰণৰ তেওঁলোকৰ টেক্সচাৰ ডোৰ আৰু এটো মানে কিহৰ থাকে এটো এটো পিয়ৰ হাৰ্ডউড থাকে ভিতৰত আমাৰ কাঠৰ বিট থাকে আচ্ছা আৰু ব্ৰেণ্ড আছে আচ্ছা ষ্টাৰ ব্ৰেণ্ডৰ আচ্ছা ষ্টাৰ ডোৰ কি বুলি আছে ষ্টাৰ ডোৰ এটো আপুনি হাৰ্ডউড পাব 100% গ্যাৰান্টি আছে আমাৰ কালার ডিজাইন মই আপোনালোক চাও এনেকুৱা ধৰণৰ ডিজাইন চাও মই আপোনালোক দেখাই দিছো বহু ধৰণৰ ডিজাইন আছে চাও ভেৰাইটিজ অফ ডিজাইন আপোনালোক ইয়াত পাব মানে আৰু এটো হৈ গল আমাৰ হয় কেলকাতা ৰণকৰ মাৰ ইয়াত আপুনি সাইজ গিতা যেটো আছে 3 ফুট লকে পাব আচ্ছা হয় নেকি 3 ফুট লকে 3 ফুট লকে পাব আচ্ছা তাতে ওপৰ না না তাতে ওপৰ তাতে ওপৰ 3 ফুট লকে আপোনালোক পাব আৰু এটো মই আপোনালোক দেখাই দিছো 3 ফুট মানে বহলটো বহলটো 3 ফুট বহলটো 3 ফুট 4.5 ফুট ইমানটোৱে পাব না তাতে ইমান 4.5 ফুট 7 ফুট 7 ফুট হব দাদা আসলে রৌনক কোম্পানির মানে জেনারেল ম্যানেজার হয় আর আপনার এনেকা ধরনের বহুত ভেরাইটিজ অফ ডোর মানে ইয়াত মানে রাখিছে আর রৌনকরো রৌনকরে এটু আছে মই আপনার দেখাই দিছো এইটু আছে হয় হয় এইটু সব কালার বেলেগ বেলেগ ভেরাইটিজ অফ কালার এনেকুৱা মই ডিজাইন দেখাই দিছো এনেকুৱা করে আছে আর ইয়াতু আছে আর এইটু হইছে তেওঁলোকৰ সোহানী মার্কেটিং হৈ গল আচ্ছা সোহানী মার্কেট আপনি ডিজাইন দেখি আছে ইমান বড় অবস্থা এভেলেবল আছে আচ্ছা এভেলেবল আছে আপোনালোকে তেওঁলোকে গুটে ক্যাটলগখন দেখাইও দিব ইয়াত মানে মই আপোনালোকক অকমান ডিজাইন বিলাক দেখাই দিওঁ কাঠৰ ডোৰ আছে নেকি দাদা এটো আছে আমাৰ মই দেখাই দিছো যেহেতু কাঠৰ উদৰ এটো 3D হাই গ্লোস মাল হৈ গল হা হা 3D হাই গ্লোস এটো বেডৰুমত মেইন ডোৰত দিব পাৰে বুৰিয়া বুৰিয়া এটো মাল আছে বুৰিয়া এনেকুৱা ধৰণৰ মই আপোনালোকক দেখাই দিছো আৰু এই ডোৰ বিলাকৰ ডিজাইন ষ্টাইল বেলেগ হ'ব কিন্তু মই আপোনালোকক লুকটো দেখাই দিছো এটো হাই পলিছ আৰু পুৰা গ্যাৰান্টি বা ওয়ারেন্টি কিবা এটো ওয়ারেন্টি বুলি আছে আপোনাৰ বেয়া বলে না কাটিলে গলে গুছান ওলায় আপনার ভিতর বিটে আছে 100% এ ক্লাস এনেকুৱা ধৰণৰ ৰেডি মেড ডোৰ আপোনালোকে মানে হোলসেল ৰেটত পাব ওয়াও
আৰু আসলে মই দেখাই দিছো মই আপোনালোকক এনেকুৱা ধৰণৰ মই আপোনালোকক ডোৰ দেখাই দিছো এটো এটো কাঠৰ নেকি এটো 3D ডোৰ এটো 3D ডোৰ আচ্ছা 3D 3D মানে এটা ডিজাইন বেলেগ হ'ব বেলেগ বেলেগ হৈ যাব অ বঢ়িয়া বঢ়িয়া আৰু এনেকুৱা ধৰণৰ আপোনালোকে 3D ডিজাইনত এনেকুৱা ধৰণৰ কিন্তু কাঠৰে হ'ব ন এটো এটো কাঠৰ বি মানে ভিতৰত বিট আছে ভিতৰত বিট আছে আচ্ছা এনেকুৱা ধৰণে থাকিব আৰু লেমিনেশ্বন মই অকমান আচ্ছা মই আপোনালোকক অকমান এই ডোৰটোৱে ডিজাইনে বেলেগ লাগিছে মানে মই অকমান সৰপা আপোনালোকক দেখাই দিছো ইয়াত আপোনালোকে সাইডেদি দেখিলে গম পাব সব মই আপোনালোকক দেখাই যে 3D ডোৰ মানে এই কাৰণে হৈছে ইয়াত মানে আপোনালোকে যেটো আহিছে এটো 3D টাইপ রিফ্লেক্ট কৰিছে হয়নে রিফ্লেক্ট কৰিছে আসলে ডাবল সাইড পাবো ডাবল সাইড ডিজাইন বোথ সাইড ডিজাইন বোথ সাইড ডিজাইন পাবো আচ্ছা বুড়িয়া বোথ সাইড ডিজাইনৰ এনেকুৱা ধৰণৰ ডোৰ আপোনালোকে সাংঘাতিক অফাৰত পাবো আৰু হোলসেল ৰেটত পাবো দাদা এইখিনি গুটেখিনি হোলসেল ৰেট ন দাদা এটো গুটেখিনি হোলসেল ৰেট যেটো আমাৰ দোকানী যায় অপার আসাম গুটে যায় আমাৰ মাল আচ্ছা এটো যেটো আমাৰ দোকানীয়ে পায় যেনে গোলাঘাট হৈ লওক বোকাঘাট হৈ লওক তিনিচুকীয়া শিৱসাগৰ যেটো ৰেট মই তাত পঠিয়াও আপটো অসমত যিকোনো জায়গা ডেলিভারি কৰিব পাৰিব কোয়ান্টিটি হ'ব লাগিব কোয়ান্টিটি হ'ব লাগিব কোয়ান্টিটি কিমান হ'ব লাগিব হেতু কৈ দিও আমি ধৰি লওক 80 পিস 50 পিস 80 পিস 50 পিস মানে এনেকুৱা ধৰণৰ যদি আপোনালোকে কোয়ান্টিটিত লয় অসমৰ যিকোনো জায়গা তেওঁলোকে ফ্রি কে আপোনালোকে ডেলিভারি কৰিব বুড়িয়া মাইকা মাইকা আচ্ছা এটো মাইকা ডোর মই আপোনালোকক হয় বোথ সাইড ডিজাইন ডিজাইনটো অকমান উছৰ পা আপোনালোকে দেখিব চাওক এনেকুৱা ধৰণৰ ডিজাইনৰ পুরা ফুল ডোর এনেকুৱা ধৰণৰ থাকিব আৰু ইয়াত ডোরৰ ৰিলেটেড এভৰিথিং বস্তু আপোনালোকে মানে ইয়াত আমাৰ এপনে চাই লব পাৰে আপুনি আমাৰ এম লক পাই যাব মটিছ লক হয় হয় এল রক হ্যান্ডেল শিটানি কবজা গোটেই ফিটিং মানে দরজা যেটো ফিটিং দরজাত যিখিনি লাগে মানে ফিটিং কবজাৰ পৰা হ্যান্ডেলৰ পৰা স্ক্রুব লৈকে গোটেইখিনি আপোনালোকে ওয়ান স্টপ সলিউশন হয় হোলসেল রেটৰ সলিউশন হয় আৰু ইয়াত আপোনাৰ যেনে পিভিসি কাবা আনসাইজ লাগে হয় হয় বাথৰুমৰ দৰজা আনসাইজ লাগে পাই যাব ষ্টিলৰ দৰজা মছত আছে ষ্টিলৰ দৰজা মানে ডোরর এভরিথিং এ টু জেড আছে আৰু আগে বেডৰুমৰ আপুনি দৰজা লব লাগিছে বেডৰুমৰ নরমাল দৰজা যেটো মেমব্রেন হৈ গল মেমব্রেন বুলি কয় মেমব্রেন এনেকুৱা ধৰণৰ দৰ হয় ইয়া আমি স্টার্টিং অফ 2100 টকা পাই আৰম্ভ আছে 2100 টকা একদম ৰিজনেবল প্ৰাইছ হোলসেল প্ৰাইছ আচ্ছা 2100 টকা গোটে জোহাৰত দিব নোৱাৰে আচ্ছা বৰিয়া 2100 এটো মানে হোলসেলেই নে হোলসেল ৰেট এটোই হোলসেল ৰেট দোকানী যেটো 50 পিস লয় তাৰ এটো ৰেট যেনে আপুনি 10 পিস লয় তাৰ এক ৰেট বৰিয়া বৰিয়া আৰু আসলে আপোনালোকে যদি 1 পিস 2 পিস লবলৈ রেডিমেড দরজা এনেকা ধরনের আপনাদের পাব রাজকোট আমার দাদাও আছে দাদা দাদা নমস্কার নমস্কার আপ গুজরাট সে আয়ে হ্যাঁ কি গুজরাট সে নহীঁ মানে ইয়াহ জোরহাট কা হি হুঁ আচ্ছা ওর মেরি ইয়ে দোকান মেরি হ্যায় আচ্ছা দাদা কি ভি হামারি খুদ কি ম্যানুফ্যাকচারিং হ্যায় আচ্ছা হার্ডওয়্যার কি আপনি জো এলড্রোপ হ্যায় টাওয়ার বোল্ট বগেরা হ্যায় মোটাই লোগ হ্যায় হামারি খুদ কি ম্যানুফ্যাকচারিং হ্যায় আচ্ছা এনেকে দাদাই লই আইছে আসলতে মই আপনালোক অকমান লুক টু দেখাই দিছো এনেকুয়া ধরনর এনেকে হবো আচ্ছা এটো আমার যে দরজা আছে ঘর আচ্ছা হ্যাং কি করে মানে এটো মেইন দেশে গলো দরজা মেইন দরজা আপনি এনেকে লগাই দিয়ে ভিতর পাবা ইয়াত আপনি কি রিং লগাব পারে সাবি রিং ইয়াত লগাব পারে এটা লুক আহি যায় এটা লুক আহি যায় মানে এটো আপনাদের অ্যাকসেসরিজও আপনাদের অ্যাকসেসরিজও আপনাদের ইয়াত রাখিছেন জিনে জুনে চাই আছে তেওঁলোকে এটা লাইক কৰি দিব আর দাদাক মই প্রথম প্রথম ভুদি লৈছো দাদা যদি আমার ভিডিও চাই পেলে কোনবা আহে আৰু যদি পারচেজ করে এটা কিবা ডিসকাউন্ট দিব নেকি ডিসকাউন্ট দিয়া হবো আপনার ভিডিও যদি চাই পেলে কোনবাই যদি আহে 2% এক্সট্রা ডিসকাউন্ট দিয়া হবো 2% সকলো আইটেমতে 2% ফ্ল্যাট থাকিব নেকি অল আইটেমত ফ্ল্যাট 2% মানে হোলসেল রেটটো পাবো 2% এটা এক্সট্রা পাবো কিন্তু দাদাক মই অকমান রিকুয়েস্ট করছি দাদা অকমান কিবা এটা বড়াব পারিব নেকি আমি এনে কৈছো একদম মিনিমাম হোলসেল রেটতে কাবা কই আছো তাতে বেশি নহও তথাপি আপনি যদি কই দিছে হয় হয় আপনার কারণে এটা 1% আৰু বহাই দিমগে হয় হয় 3% আপনার ভিডিও চাই পেলাই জুনে আহিব ইয়ালে হয় তেখেতক 3% ফ্ল্যাট ডিসকাউন্ট 3% আপনা লোকে সকলোখিনি আইটেমতে ফ্ল্যাট ডিসকাউন্ট পাবো
ভিডিওটো যদি ভাল পালে লাইক কৰক কিন্তু আৰু দাদাক মই বহুত বহুত ধন্যবাদ দিছোঁ আমাৰ ভিডিও চাই আহি আপোনালোকে কল কৰিবলৈ হ'লে নম্বৰটো তলত দিয়া আছে ভিডিওৰ তলত আপোনালোকে কল কৰিব তেওঁলোকে গোটেইখিনি আপোনালোকক প্ৰভাইড কৰিব চ' বহুত বহুত ধন্যবাদ দাদা বহুত বহুত ধন্যবাদ চ' ভিডিঅ'টো এতিয়া অন্ত কৰিছোঁ আনটি ভিডিঅ'ত আপোনালোকক নিশ্চয় লগ পাম তেতিয়ালৈকে কিন্তু সকলোকে টাটা বাই বাই।